বাজারে নানা রকম সার আছে, তার ভিতরে কিন্তু বহু বিখ্যাত একটা সার হলো সুফালা, পুনঃপুন আর সেফের লাল সুফালা। এই পুনঃপুন লাল সুফালা কিন্তু অন্যরকম কোনো বিকল্প সার বর্তমানে কোনো কোম্পানি কিন্তু বার করতে পারেনি। তাই এই পুনঃপুন সুফালার বর্তমানে ব্যাপক প্রচলিত বা প্রচলন আছে। তাই এই পুনঃপুন সুফালা সার জমিতে দিলে কি কি কাজ হয়, সবজি গাছে দিলে কেমন পরিমাণে উচ্চ ফলন আসে, সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা এই ভিডিওতে আলোচনা করে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আমরা সুফালা সার ব্যবহার করে থাকি। এই সুফালা সার জমিতে দিলে কি হয় আপনি কি জানেন? যারা চাষ করেন অধিকাংশ চাষি জানেন, কিন্তু তবুও আমাদের মনের ভিতরে একটা সন্দেহ থাকে এই সারের ভিতরে কি উপাদান আছে, যে অন্য অন্য সারের তুলনায় এই সার যখন দেখা যায় গাছগুলিতে ফুল ফল একেবারে কম আসছে, তখন ব্যবহার করলে ফুল ফল কেন আসে? আর এই সার কিন্তু অন্য অন্য সারের তুলনায় এই সার বাজারে কিন্তু সম্পূর্ণভাবে রিয়েলভাবে আসে, মানে কোনো ভেজাল কিন্তু এই সারের ভিতরে মিশ্রিত করা যায় না। কারণ বন্ধুরা, এর দানাগুলো একেবারে গোল গোল হয়ে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে এর একটা গন্ধ থেকে থাকে বা সুগন্ধি থেকে থাকে। কেমন সুগন্ধি দেখবেন, অনেকটা কিরাসিন তেলের মতো কিন্তু গন্ধ থেকে থাকে। তাই এমত অবস্থায় এই সবজি গাছে এই সুফালা সার দিলে কি হয় সেটা আমাদের কিন্তু জানতে হবে। চলুন বন্ধুরা আগে জেনে নিই এই সুফালা সারের ভিতরে কোন কোন উপাদানগুলি আমাদের কিন্তু বিদ্যমান। এই সুফালা সারের ভিতরে বন্ধুরা যে সমস্ত উপাদান আছে সেটা হলো বন্ধু এনপিকে। আর গাছে দিলে কি হয় অবশ্যই জানিয়ে দেবো। এর ভিতরে আছে এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, যা কিন্তু আমি আমার পটলের জমিতে প্রয়োগ করেছি, দেখতেই তোমরা পাচ্ছ। গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং জালিও এসছে এবং ছকাটা জমি থেকে আমি কিন্তু আমার নতুন পটল, তবু কিন্তু এক মন দেড় মন কিন্তু অন্ততপক্ষে দু মনও কিন্তু পটল তুলছি এই পাতলা পাতলা গাছ থেকে বন্ধু। গেজানো কথা নয়, সম্পূর্ণ রিয়েল কথা আপনাদের মাঝে শেয়ার করছে। সুফালা সারের ফলে কিন্তু এই পটলগুলো এসছে। তো চলো একটু জেনে নিই সুফালা সার সম্পর্কে বিস্তারিত বর্ণনা। বন্ধু, এই সুফালা সারের ভিতরে আছে এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। এবার অনেকেই বলতে পারেন, দাদা পরিমাণটা কত আছে? সম্পূর্ণটাই এর পরিমাণটা আছে 15-15-15 করে, অর্থাৎ 15% নাইট্রোজেন, 15% ফসফেট এবং 15% পটাশ একসাথে মিশ্রিত করা আছে। এবং যার ফলে বন্ধু উদ্ভিদের যে সমস্ত খাদ্যের দরকার হয়ে থাকে, বহু বিজ্ঞানী থেকে রিসার্চ করা হয়েছে যে উদ্ভিদের প্রধান খাদ্য কিন্তু এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ, এছাড়া কিন্তু আর কোনো উপাদান না। হ্যাঁ, মাঝে সাঝে অ্যামোনিয়া ফসফেটযুক্ত খাদ্যও দরকার হয়, তবে কিন্তু বন্ধু এনপিকে, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশের সবথেকে বেশি পরিমাণে উদ্ভিদের দরকার হয়, যা কিন্তু গাছগুলিতে ফুল ফল আনতে, গাছের গতি বাড়াতে ব্যাপক পরিমাণে সাহায্য করে থাকে। তাই চলুন বন্ধুরা, এই যে এন আছে, যে 15% যে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন কী করবে, গাছের গতিটাকে অত্যাধিক হারে কিন্তু বাড়াবে। তারপরে যে ফসফেট আছে, অতিরিক্ত হারে যে ফসফেট আছে, এই ফসফেট কী করবে, 15% ফসফেট আছে, গাছগুলিতে ফুল ফল আনবে। এবং যে পটাশ আছে, এটা কিন্তু অনেক সময় দেখা যায় পটল চাষ করেছেন, লতা সব দড়িয়ে দড়িয়ে বেড়াচ্ছে, অতিরিক্ত হারে মোটা লতা হচ্ছে, ঠিক আছে? তাহলে সেখানে যদি আমরা সুফালা প্রয়োগ করি, তাহলে পটাশ প্রয়োগ করলে কী হবে, সেই গাছের গতিটাকে অনেকটা হলেও কমিয়ে দেবে এবং দিয়ে কিন্তু গাছগুলিতে ফুল ফল আনতে সাহায্য করবে এবং গাছকে স্ট্রং থাকবে, রোগ পোকার হাত থেকে গাছের একটা প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ঠিক আছে? তাই আমাদের কিন্তু বন্ধু এই সুফালা সার ব্যবহার করতে হবে। এবার বন্ধু চলো জেনে নেওয়া যাক এই সুফালা সার আমাদের বর্ষাকালীন ক্ষেত্রে কতটুকু ব্যবহার করব এবং গ্রীষ্মকালীন ক্ষেত্রে তাতে সময় কতটুকু ব্যবহার করব। বন্ধুরা, এখন শ্রাবণ মাস, কিন্তু তবু কিন্তু বর্ষা নেই বললেই চলে, বৃষ্টি নেই বললেই চলে। তবে বিশেষ করে অন্য অন্য জেলাভিত্তিক কোচবিহার এবং অন্য অন্য জেলাভিত্তিক কিন্তু বৃষ্টি হচ্ছে, আসামেও কিন্তু বৃষ্টি হচ্ছে বা আমাদের অন্য অন্য রাজ্যেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তবে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কোনোরকম বৃষ্টি নেই বললেই চলে। হ্যাঁ, তাই বন্ধু এই এমত অবস্থায় আমরা আমাদের সবজি গাছে এই বর্ষাকালীন ক্ষেত্রে অবশ্যই প্রয়োগ করবো কাঠাপ্রতি 500-600 গ্রাম। আর যখন অতিরিক্ত তাপ দেবে, খরা দেখা যাবে, তখন কাঠাপ্রতি আমরা 1 কেজি 200 গ্রাম ব্যবহার করতে পারি বা 1 কেজি ব্যবহার করতে পারি, এর ঊর্ধ্বে কিন্তু ব্যবহার করব না, ঠিক আছে বন্ধু? যে সারই ব্যবহার করবেন অল্প অল্প করে ব্যবহার করবেন, ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। কীভাবে সার দিতে হয় একটু এই ভিডিওতে আমি শেষের দিকে জানিয়ে দিচ্ছি, একটু জানিয়ে দিচ্ছি, ধৈর্য ধরে দেখো। বন্ধু আমরা কী করে থাকি, দেখা যাচ্ছে জমিতে এবার সুফালা সার দিলাম, তারপরে কী করি, এ একটু ঘুরিয়ে দিই, 10-20 দিই। সুফালা সারের ভিতরে কী আছে বন্ধু? নাইট্রোজেন, ফসফেট, পটাশ। 10-20-এর ভিতরে কী আছে?
নাইট্রোজেন, ফসফেট, পটাশ, তবে পার্সেন্টেজের পরিমাণ বেশি আপ ডাউন আছে। তবে তো আপনি সেই একই জিনিস খাওয়াচ্ছেন গাছকে, তো আমি ধরে নিলাম সুফলা সারের ভিতরে ডাল, লবণ আর ধরলাম সবজি আছে, ধরলাম সবজি, তাহলে তিনটে জিনিস দিয়ে আপনাকে কখনোই 10-26টা ধরে নিলাম যে 10-26 ডালের পরিমাণ বেশি আছে বা সবজির পরিমাণ বেশি আছে, ভাতের পরিমাণ কম আছে, এইরকম হতে পারে। এবং তার ফলে কী হবে বন্ধু, একই জিনিস যে তুমি কিন্তু বারে বারে ভাত খেতে চাবে না। ও কারণ বন্ধুরা, এক জিনিসে মানুষ যেমন আসক্ত না গাছেরও ঠিক তেমনই কিন্তু বারে বারে এনপিকে খেতে সে কিন্তু ভালোবাসে না। তাই কী করতে হবে, ওই এনপিকে যুক্ত খাবার একবার দিয়েছি, পুরো পুরো সুফলা দিয়েছি আর পুরো পুরো সুফলা, তখন আমাদের চলে যেতে হবে বন্ধু কী কিসে চলে যেতে হবে, অ্যামোনিয়া ফসফেটযুক্ত সারে। অর্থাৎ অ্যামোনিয়া কী করবে, গাছকে ফাঁপিয়ে ফুলিয়ে তুলবে, তারপরে পটলটাকে ফাঁপিয়ে ফুলিয়ে তুলবে, পটলের কালারটাকে ঠিক রাখবে ইত্যাদি ক্ষেত্রে ফলের কালারটাকে ঠিক রাখতে সাহায্য করবে। তখন কুড়ি তারও আবার কী করলাম, 10-26 দিলাম, তারপরে আবার দিলাম DAP, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের সারের পরিমাণকে প্রয়োগ করতে হবে। তাই দর্শক বন্ধু, সুফলা সারের ভিতরে কী আছে তা কিন্তু আপনি দেখতেই পেলেন, এতক্ষণ আমি দেখিয়ে দিলাম আমার পটল গাছগুলিতে কেমন পরিমাণে পটল ধরেছে। লাইক করে দিও, কারণ তোমরা দেখতেই পেয়েছো জমিতে সুফলা সার দিয়ে গাছগুলিতে কী হয়েছে বন্ধু। তাই ভিডিও ভালো লাগলে বড় করে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো। আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, নেক্সট দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।